নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ দেখে নিন নিরামিষ দিনের একটি রেসিপি, এবং এটি তৈরি করে আপনিও আমার মতো প্রশংসা কুড়িয়ে নিতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, জল গরম হতে দিয়ে গোটা গরম মশলা ও একটি তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এক চামচ মতো সাদা তেল। ঢাকনা চাপা দিয়ে জলটা গরম হতে দিলাম। এদিকে একটা সসপ্যানে জল গরম করতে দিয়ে দিয়ে দিচ্ছি ছোট নিউট্রেলা, সেদ্ধ হতে দেব। হয়ে গেছে সেদ্ধ। এদিকে জলও ফুটে উঠেছে। ফ্রাইড রাইসের জন্য সাধারণত আমরা যে চাল নিয়ে থাকি সেই চালই আমি দিয়ে দিচ্ছি। এখানে 400 গ্রামের মতো আমি নিয়েছি। দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। পাতিলেবুর রস দিলে ভাত সাদা ও ঝরঝরে হয়। ভাতটা একটু নেড়ে দিচ্ছি। এখনো অনেকটাই বাকি, আরো কিছুক্ষণ হবে। ভাতটা হতে দিয়ে আমি নিউট্রেলাতে খানিকটা আদা, সামান্য নুন ও সামান্য হলুদ দিয়ে এটা ম্যারিনেট করে রাখবো। যাতে নিউট্রেলার মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকে থাকে। ভাতটা হয়ে গেছে, জল ঝরিয়ে দেব। এবার কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দেব সামান্য ঘি। এবারে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কেটে রাখা ক্যাপসিকাম। ক্যাপসিকামটা ভালো করে ভেজে নিতে হবে, বেশি লাল করব না, কারণ ক্যাপসিকাম খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। হয়ে গেছে ক্যাপসিকাম ভাজা, তুলে নিচ্ছি। এবারে দিয়ে দেব একটা গাজর কুচানো। এর মধ্যে দিয়ে দেব কুচানো বিনস। ভালো করে একসাথে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব কটা কাজু কিসমিস। হয়ে গেছে ভাজা, তুলে নিচ্ছি। ওই একই তেলে দিয়ে দেব নিউট্রেলা গুলো। নিউট্রেলা গুলো ভাজতে ভাজতে জেনে নিন আজকের কিচেন টিপস। বর্ষাকালে অনেক সময় নুন গলে যেতে দেখি আমরা। এই নুনের কৌটোর মধ্যে যদি এক মুঠো চাল একটা কাপড়ের পুঁটলি করে রেখে দিই, তাহলে কিন্তু আর নুন গলবে না। এর মধ্যে ভাজা সবজিগুলো দিয়ে দিলাম। সবগুলো একসঙ্গে ভালো করে নেড়ে নিচ্ছি। এবার আস্তে আস্তে রাইসটা দিয়ে দেব, অল্প অল্প করে। অল্প অল্প করে দেব এবং আলতো হাতে নাড়তে থাকব।
আমার সাথে যদি ইনস্টাগ্রাম ফেসবুকে যোগাযোগ করতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, দেখে নিতে পারেন। খুব আস্তে আস্তে রাইসটা নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে দিচ্ছি নুন, সব শেষে অ্যাড করছি সামান্য ঘি। এই ঘিটাই ফ্রাইড রাইসের স্বাদটাকে দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে দেবে। তৈরি হয়ে গেল আমাদের ভেজ সয়া রাইস। আমি নিরামিষ আলুর দমের সাথে এই ভেজ সয়া রাইসটা পরিবেশন করব। আপনারা চাইলে অন্য কিছুর সাথেও করতে পারেন। তৈরি হয়ে গেল আমাদের ভেজ সয়া রাইস। যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে লাইক করুন, কমেন্টে জানান কেমন লাগলো, সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। আজকের এই পর্যন্তই।